আবর্জনাও যে সম্পদে পরিণত হতে পারে তাই করে দেখালো চুয়াডাঙ্গা পৌরসভা। সেখানে বাজারের উচ্ছিষ্ট দিয়ে তৈরি হচ্ছে বায়োগ্যাস, সেই গ্যাস ব্যবহৃত হচ্ছে জ্বালানি হিসেবে, সৃষ্টি হচ্ছে উপার্জনের পথ। একটা সময় চুয়াডাঙ্গার এই বাজারে পশুর বর্জ্য ও মাছের ময়লা সহ নানা উচ্ছিষ্টে দূষিত হতো চারপাশ, সেই সাথে দূষিত হচ্ছিল মাথা ভাঙা নদী। কিন্তু পৌরসভার সময়োপযোগী উদ্যোগে পাল্টেছে দৃশ্যপট। বাজারের ময়লা থেকে পৌরসভার নিজস্ব উদ্যোগে বসানো হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট, যেখানে উৎপাদন হচ্ছে গ্যাস। এতে একদিকে যেমন কমেছে দূষণ, সেই সাথে রক্ষা পাচ্ছে নদীর জীব বৈচিত্র্য। যে বর্জ্যটা আমাদের নদীটাকে দূষণ করছিল, কারণ আইডেন্টিফাই করছিল যে আমাদের এর মধ্যে বাজারটাও একটা ছিল। যে গ্যাস তৈরি হচ্ছে, যদি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি এক জায়গায় করা হয়, এটা আমাদের বাজারের জন্য উন্নয়ন। যেসব আবর্জনাগুলো গন্ধে মানুষ থাকতে পারতো না, সেই আবর্জনাগুলো দিয়ে এখন কিন্তু বায়োগ্যাস তৈরি হয়েছে। বর্জ্যগুলো একত্রিত করে বায়োগ্যাস প্লান্ট তৈরির উদ্যোগ দিয়েছে প্রশাসন এবং পৌরসভার উদ্যোগে। এটি একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়ন হলে পরিবেশ দূষণ রোধ হবে। জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন জানায়, বায়োগ্যাস প্ল্যান্টের এমন ব্যবহার একদিকে যেমন দূষণ কমাবে, সেই সাথে তৈরি করবে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র। এখন এই বায়োগ্যাস প্ল্যান্টটি চালু হওয়ার পরে ইতিমধ্যে আমাদের দুর্গন্ধটাও আমরা মুক্ত হতে পেরেছি এবং আমাদের ময়লা আবর্জনা এটা বর্তমানে এখন সম্পদ হয়ে দাঁড়িয়েছে। ব্যয়ের পাশাপাশি আমাদের পৌরসভার এই খাতে আয় হবে ইনশাল্লাহ। ময়লা কোনো ফেলনা নয়, ময়লাকে আসলে সম্পদে পরিণত করা সম্ভব। সেক্ষেত্রে এই বায়োগ্যাস প্ল্যান্টের মতো আসলে যে উদ্যোগগুলো আছে এগুলোকে পৌরসভা এগিয়ে নেবে এবং এর মাধ্যমে আসলে চুয়াডাঙ্গা পৌরসভা একটি চমৎকার চুয়াডাঙ্গাতে পরিণত হবে। প্রথম পর্যায়ে এই গ্যাস থেকে বাজারের 5টি চায়ের দোকানে সংযোগ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে বাড়ানো হবে সংযোগের পরিধি। ডিবিসি নিউজ ডেস্ক।